হ্যালো ফ্রেন্ডস নমস্কার মুরাধা এ হেলথ কেয়ার প্রফেশনাল এবং মানে দেখুম অনুরাধা ওডিয়া টিপস আজর এই ভিডিওটি আমি প্রেগনেন্ মহপূর্ণ লক্ষণ যা সবু প্রথমে জন প্রেগনে মহিলাকে দেখা দিয়ে থাকে তার বিষয়ে আলোচনা করা এবং তা হোক ইমপ্লাটেসন ব্লিড তো আজ ভিডিওটিতে আমি আলোচনা করা কি ইমপ্লাটেসন ব্লিড কোণ এখন ব্লিড দেখি কেমি চিহ্নপারে কি এটা ইম্পান্টেসন ব্লিড বা পিরডসর ব্লিড তালু ডে নজর ভিডিওটি স্টার্ট করা স্টার্ট পূর্ণ মোর আপনার অনুরোধ কি যদি আপনার এপর্যন্ত অনুরাধা ওই টিবস চ্যানেল সবসক্রাইব কর নাহলে সবসক্রাইব করে নি অল অপশনটি চুজ করতো তাহলে এই চ্যানেল অপলোড হোক প্রত্যেকটি ইনফর্মেটিভ ভিডিওর নোটিফিকেসন সবু প্রথমে আপনার পাই তো চালু প্রথমে আমি জাণবা কি ইমপ্লাটেশন ব্লিডিং কোণ যেতবে জন মহিলা প্রেগনেন্া করতে সে তা ফটাইল ওই রিলেশন রাখেন ফটাইল ওই মানে কোণ ফটাইল ওই মানে হোক আপনার ওভুলেশন রি পাঁচ দিন পূর্ব এবং আপনার ওভুলেশন রোটে দুই দিন পরে কারণ এই সময় আপনার শরীরে এগ বা অন্ডা রিলিজ হয়ে থাকে যদি আপনার এই ফটাইল পিডের রিলেশন রহতেন তাহলে আপনার এগ সহিত আপনার পটনার স্পর্ম মিশবার যথেষ্ট অধিক চান থাকে

গোটে সেল তা বিভাজিত হওয়া লাগে বা ডিভাইড করা লাগে এবং বিভাজিত হয়েহ প্রায় শহেটি সেলরে পরিণত হয়ে যায় এবং যেত এটা শহেটি সেল্রে পরিণত হয়ে যায় তাহলে আমি ব্লাষ্টোসিষ্টা আপনার ফর্টিলাইজড সেলটি ব্লাষ্টোসিষ্টে পরিণত হয়ে যায় তাহা যাই আপনার ইউটেরস্র ওয়াল বা গর্ভাশয়ের কান্থরে যাই কি আরোপিত হুয়ে এবং যেত এই ব্লাষ্টোসিষ্ট বা ফর্টিলাইজ টাইম আপনার গর্ভাশয়ের কান্থরে যাইরোপিত হুয়ে সেই সময়ের তাহা গর্ভাশয়ের কান্থরে টি

এই ইম্পন্টেসন ব্লিড আপনার কেব দেখ যদি আপনার পিরড সাইকেল লেঙ্ অঠাইশ রু তিরিশ দিন হয়ে থাকে এবং এটা রেগুলার হয়ে থাকে তাহলে আপনার যে দিন পিরড স্টার্ট হুয়ে তার পাখা পাখি চৌদর ষোলো দিন পরে আপনার ওভুলেশন হব এবং যদি আপনার সেই সময়ের রেসন রই থাকে তাহলে আপনার এগ আপনার পটনার স্পর্কিত মিশিয়ে ফর্টিলাইজেসন সকসেসফুল হব এবং ফর্টিলাইজেসন হওয়াপ্রেম ম্যাক্সিমাম টু মামাম কিছু সেকেন্ড রু কিছু মিনিট পর্যন্ত সময় লাগে থাকে তেণু আপনার প্রসেস প্রোসেস সেই চৌদরু ষোলো দিনের হি হয়ে থাকে কিন্তু আপনার ফর্টিলাইজ টেম্প্রোটি আপনার ফালোপিয়ান ট্যুব্রু আসি আপনার ইউটেসর কান্থে বা ইউটেরস্র ওয়ালোরে আরোপিত হওয়াপরি পাখা ছু দশ দিন পর্যন্ত সময় লাগি থাকে এবং ম্যাক্সিম ম্যাক্সিমাম বারো দিন পর্যন্ত সময় লাগে থাকে তার হোচি কি যদি আপনার ওভুলেশন চৌদু ষোল দিন মধ্যে হয়ে থাকে এবং সেই সময়ের হয়ে থাকে তাহলে পাখাপাখি বাইশ পঁচিশ দিনে হি আপনার ইমপ্লাটেসন ব্লিড দেখে তার মানে হোক আপনার নেক্সট পিরডর ডিউ ডেট্র পাখাখি পাঁচ ছিন পূর্ণ বা গোটে সপ্তাহ পূর্বর আপনার ইমপ্লাটেসন ব্লিড দেখ কিন্তু বহু জন মহিলাকে যেতবাই ইমপ্লাটেসন ব্লিড হয়ে থাকে সেটা ফরক করারে কি এটা পিরড্র ব্লিডিং বা ইমপ্লাটেসন ব্লিডিং তো চালু আমি জাণিনা কি আপনার কমিটি ডিফরেট করে পেবে কি আপনার ব্লিডটা ইমপ্লাটেসন ব্লিডিং বা পিরড্র ব্লিডিং ইমপ্লাটেসন বা আরোপণর ব্লিডিং এবং পিরড্র ব্লিড মধ্যে ফরক করা আপনার চারটি জিনিস প্রত্যান রাখা উচিত প্রথমটি হচ্ছে ফ্লো সাধারণত ইমপ্লাটেশন ব্লিডিং সময়ের জন মহিলুক কিছু ড্রপস ব্লিডিং হয়ে পড়ে বা স্পটিং দেখা যাইপরে কিন্তু পিড সময় ফ্লো হেভি হয়ে থাকে এবং এটা স্টার্ট হাওয়া তাপরে আস হয়ে ধীরে ধীরে ফ্লো মাত্রা বড় লাগে দ্বিতীয়টি হচ্ছে কলার ইমপ্লাটেশন ব্লিডের কলার সাধারণত পিঙ্ক হয়ে পড়ে বা ব্রাউন হয়ে পড়ে কিন্তু পিরড টাইমের ব্লিডিং পুরাপুরি ব্রাইট রেড কলারি হয়ে থাকে তৃতীয়টি হচ্ছে টাইমিং ইমপ্লাটেসন ব্লিডিং আপনার পিরড ডিউ ডেট্র পাখাখি সাত আঠ দিন পূর্বু হয়ে থাকে কিন্তু পিরয়ড ব্লিড সাধারণত আপনার পিরড ডিউ ডেট্র দুই তিন দিন পূর্বর হি ধীরে ধীরে স্টার্ট হওয়া লাগে থাকে চতুর্থটি হচ্ছে ডিউরেসন ইমপ্লাটেসন ব্লিডিং সাধারণত গোটে রু দুই দিন পর্যন্ত হয়ে থাকে এবং এটা কন্টিনুয় ফ্লো বি হয়ে থাকে এই সময় আপনার প্যাড লগাইবার বি আবশ্যকতা নাই কিন্তু পিরড যে ব্লিডিং হয়ে থাকে তাহ পা চারি সাত দিন পর্যন্ত হয়ে থাকে ফ্লো বহু কনসিষ্টেট হয়ে থাকে এবং এই সময় আপনার হেভি ব্লিডিং হয়ে থাকে এবং প্যাড্র আবশ্যকতা পড়ে থাকে দিলে আউ এক বিষয় প্রত্যেক আপনার ধ্যান রক্ষা হব কি ইম্পান্টেসন ব্লিড পরে আপনার প্রেগনেন্দে সব প্রাথমিক লক্ষ্য

প্রেগনেট হয়েছেন মু আশা করুছি কি এই ভিডিওটি আপনার লাগি লাগিথি এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক নিশ্চয় এবং অন্য স্যার করবে আউক ইনফর্মেটিভ ভিডিও পুঁ দেখব সেত্য বিদায় দিও হেলদি হ্যাপি